বেদাঙ্ক.কম এ স্বাগত জানাই। আমি রাজা কুণ্ডু, তোমাদের ম্যাথামেটিক্স এর টিচার। আগে প্রশ্নটা ভালো করে পড়ে নেব, তারপর সমাধান করব। প্রশ্নটি বলা আছে, নিচের ছবিটির পরিসীমা হিসাব করে লিখি। পরিসীমা হিসাবে দেওয়া আছে একটি ত্রিভুজ, একটি আয়তক্ষেত্র এবং একটি অর্ধবৃত্তের যোগফল। দেখো, এখানে তিনটে মান দেওয়া আছে, 5 মিটার, 4 মিটার এবং 8 মিটার। তাহলে এই মানগুলিকে পরে আমরা কাজে লাগাবো। এরকম ছবির ক্ষেত্রে আমি নাম দিয়ে নেব, নাম দিয়ে নিলে অঙ্কটা পড়তে বেশি সুবিধা হবে। চলো নাম দিই। তাহলে আমি নাম দিচ্ছি, এই পয়েন্টটার নাম দিচ্ছি এ, এই পয়েন্টটার নাম দিচ্ছি বি, এই পয়েন্টটার নাম দিচ্ছি সি, এই পয়েন্টটার নাম দিচ্ছি ডি, এই পয়েন্টটার নাম দিচ্ছি ই, এই পয়েন্টটার নাম দিচ্ছি এফ। তাহলে দেখো, আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নামটা দিয়েছি, ঠিক আছে? মুছে দিচ্ছি এই অংশটা। আর একটা নাম দেওয়া উচিত এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে পি, এটা হচ্ছে এই অর্ধবৃত্তের কেন্দ্র। চলো শুরু করা যাক অঙ্কটা ঝটপট করে। তোমরা ছবিটা ভালো করে দেখতে থাকো, অঙ্কটার সাথে মেলাও। প্রদত্ত ছবিটির ক্ষেত্রে ত্রিভুজ এবিসি সমকোণী, যার কোণ এ সি বি সমকোণ এ সি ডি ই হল আয়তক্ষেত্র, যেখানে এ সি সমান ইডি এবং এই সমান সিডি, ঠিক আছে, এবং ডিইএফ হল অর্ধবৃত্ত যার পি সমান কেন্দ্র এবং পি সমান কেন্দ্র কেন্দ্র এবং পিডি এবং পি হল ব্যাসার্ধ সমান আর ধরি। চলো চটপট সমাধানটি শুরু করি। সুতরাং ত্রিভুজ এ বি সি সমকোণীতে পিথাগোরাসের সূত্র খাটাচ্ছি, অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে এবি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব হলো এসি, এবং ভূমি স্কোয়ার, ভূমি হলো বিসি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। আচ্ছা, এসিটা এবিটা বারবার লেখার দরকার নেই, আমি শুধু আপাতত এসির ক্যালকুলেশনটা করছি। তাহলে এসি স্কোয়ার সমান বিসি মানে হচ্ছে বিডি আর সিডি, অর্থাৎ বিডি মাইনাস সিডি করলে বিসি পাবো আমরা ছবি অনুযায়ী। তাহলে এসি স্কোয়ার সমান বিডি মাইনাস সিডি সমান আবার কে, সিডি সমান হচ্ছে এই, ঠিক আছে, দেখে নিতে পারো। আয়তক্ষেত্রে আমি উপরে লিখেই দিয়েছি এডি সমান সি তার হোল স্কোয়ার। তাহলে আমরা এসির মানটা বসিয়ে দিই, এসির মান হচ্ছে 4, বিডির মান হলো 8 এবং এ এর মান হলো 5, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, 4 স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, 4 মানে হচ্ছে 16, 3 মানে হচ্ছে 3 স্কোয়ার মানে 9, তাহলে হলো 25, ঠিক আছে। সুতরাং কি দাঁড়ালো তাহলে, সুতরাং তাহলে দাঁড়ালো এ বি স্কোয়ার, সুতরাং দরকার নেই, সুতরাংটা মুছে দিচ্ছি। এবি স্কোয়ার কি দাঁড়ালো, এবি স্কোয়ার দাঁড়ালো 25। দুদিকে বর্গমূল করি, তাহলে এবি গুণ এবি 25 মানে হচ্ছে 5 গুণ 5, দুটো পুরোটা বর্গমূল হলো। বর্গমূলে দুটো ভিতরে থাকলে একটা বাইরে আসবে, তাহলে এখানে এবি দুটো আছে, এখানে 5 দুটো আছে, তাহলে এবি বাইরে আসলো, 5 বাইরে আসলো, তাহলে এবি হলো 5 মিটার। চলো, একটা হলো পার্ট,
এবার বেরাবে ডিএফ, ডিএফ অর্ধ বৃত্তের পরিধি, যেহেতু অর্ধবৃত্ত তাই অর্ধেক হবে, হাফ, হাফ ইন্টু টু ইন্টু পাই ইন্টু আর, যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ, দেখো হাফ ইন্টু টু ইন্টু পাই ইন্টু, এখানে পিডি, পিডি আমি নিয়েছি ব্যাসার্ধ, ঠিক আছে পিডি ব্যাসার্ধ নিয়েছি, তাহলে হাফ ইন্টু দুই ইন্টু 22/7 পিডি মানে 2। কিভাবে পেলাম পিডি মানে 2? চলো বুঝে নি ভালো করে, পিডি মানে ভালো করে বুঝে নি কেন 2, পিডি মানে হচ্ছে ব্যাসার্ধ আর, ঠিক আছে তাহলে পিডি মানে আর ব্যাসার্ধ, যেটা হচ্ছে পিডির মান হচ্ছে হাফ অফ ইডি, ইডি লাইনের অর্ধেক, তাহলে হাফ অফ ইডি মানে কি, ইডি মানে কি, ইডি মানে হলো এসি, তাহলে হাফ অফ এসি, এসির মানে কত, 4, সমান কত হবে 2 মিটার, ঠিক আছে তাই পিডির জায়গায় আমি 2 মিটার বসিয়েছি। চলো সমাধানটা করে নিই, লাল কালি থেকে আমি কেটে দেখাচ্ছি, 2 কাটলো 2 কাটলো, তাহলে উপরে 22 গুণ 2 44 হলো, নিচে কত আসলো 7, তাহলে 44 এর 7 মিটার, ঠিক আছে। চুয়াল্লিশের 7 মিটার হলো। চলো পরেরটা, পরের পার্টটায় কি বলেছে, পরের পার্টটায় বলেছে এ বি সি ডি এফ ই এ, যার পরিসীমাটা মোট চেয়েছে, এর পরিসীমা আমাদের চাই, ঠিক আছে। আমি একবার ছবিতে চলে যাচ্ছি, ছবিতে চলে ছবিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে পরিসীমাটা ভাবছি আমরা। এই ছবিটাতে ভালো করে খেয়াল করে দেখো, এ বি যোগ বি সি যোগ সি ডি যোগ ডিএফ, ডিএফ এই যে পার্টটা, এই পার্টটা যোগ এই যোগ, তাহলে বিসির জায়গায় আমি শুধু বিডি লিখতে পারি, কারণ বিসি যোগ বি সি ডি সমান বিডি হলো, তাহলে এই যোগগুলো পরিসীমা হলো, ঠিক আছে। চলো তাহলে এ বি সি ডি এফ এর পরিসীমা কি দাঁড়ালো, আচ্ছা কালিটা আমি বদলে নিচ্ছি, পরিসীমা কি দাঁড়ালো, পরিসীমা দাঁড়ালো হচ্ছে এ বি যোগ বিডি যোগ ডি এফ ই, এই বৃত্তচাপ এবং ইএ, যোগ এ বির মান কত, এ বির মান 5, বিডির মান কত, বিডির মান 8, ডিএফ কত, 44 এর 7, আর ইএ কত, ইও 5, তাহলে দেখো 5 যোগ 8 যোগ 44 এর 7 যোগ 5, তাহলে 5 যোগ 5 10 যোগ 8, 18, তার সঙ্গে 44 এর 7, 18-র সঙ্গে 44 এর 7 করলে কত দাঁড়াবে, 18-র সঙ্গে 44 এর 7 করলে 126 যোগ 44 ভাগ 7, ভগ্নাংশে যোগ করলাম, 126 4 130, 170-এ 7, 170-এ 7-কে যদি তুমি ভগ্নাংশের কাজ করো এবং মিশ্র ভগ্নাংশে নিয়ে যাও, তুমি দেখতে পাবে এটা দাঁড়াবে 24.2 এর 7 মিটার। সুতরাং উত্তরটি কি হবে, উত্তরটি হবে প্রদত্ত ছবিটির পরিসীমা হলো কত, 24.2 এর 7 মিটার। শেষ হলো অঙ্কটি, থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো, থ্যাংক ইউ।